হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দুই লাইনের একটা টপিকস নিয়ে কথা বলবো, এত ইম্পর্টেন্ট, এটা আপনি না শুনলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আপনার লাইফে আপনার খালি পকেট এবং আপনার খালি পেট যে শিক্ষা আপনাকে দেবে পৃথিবীতে কোনো বই সেই শিক্ষা আপনাকে কখনোই দিতে পারবে না। খালি পেটে পৃথিবীটা যে কতটা কঠিন সেটা একমাত্র যেই লোকটা খালি পেটে আছে ওই লোকটাই বুঝতে পারে। ঠিক একইভাবে খালি পকেট সেটাও যে কতটা কঠিন সেটা বুঝতে পারে তখন ওই ব্যক্তি যখন তার পকেটটা খালি থাকে, পকেটে কোনো টাকা থাকে না। প্রকৃতপক্ষে খালি পকেটে আপনি সবাইকে চিনতে পারবেন এবং খালি পেটেও আপনি সবাইকে চিনতে পারবেন। যে মানুষটা ক্ষুধার্থ, খাবার যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস, তার কাছে গেলে একমাত্র আপনি সেটার মূল্য বুঝতে পারবেন খুব সহজেই। আর যে মানুষটা অল্প কিছু টাকার জন্য অল্প খাদ্য কিনে গ্রহণ করতে পারছে না, তার কাছে গেলেও আপনি টাকার মূল্য বুঝতে পারবেন, যে টাকাগুলো আমরা অনায়াসে অপচয় করে থাকি। ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর এরকম ভিন্ন ভিন্ন কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমাদের ভিতরে নাড়া দিয়ে যায়, সেই ঘটনাগুলো আমরা কখনোই ভুলতে পারি না। আপনি খেয়াল করে দেখেন, যাদের ঘরে প্রচুর পরিমাণ খাবার আছে তারা অনায়াসে খাবার অপচয় করে, অথচ পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা অল্প একটু খাবার খেতে পারে না, যারা এক বেলার খাবারকে কষ্ট কষ্ট করে অল্প অল্প করে খেয়ে তিন বেলায় খায়। আবার এরকম অনেক মানুষ আছে যারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অল্প 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 করে জমাইতে জমাইতে অনেক পরিমাণ টাকা জমায়, অথচ আপনি আর আমার কাছে সেই অল্প পরিমাণ টাকা হাতের ময়লা। এই পৃথিবীটা খুব বৈচিত্র্যময়, খুবই বৈচিত্র্যময়। এক এক মানুষের কাছে আপনি এক এক ধরনের অভিজ্ঞতা খুঁজে পাবেন, এক এক মানুষের কাছে আপনি এক এক ধরনের মোটিভেট খুঁজে পাবেন। কখন কোথায় কিভাবে কার মোটিভেশন বা কার ইন্সপিরেশন আপনার লাইফে কাজে লেগে যায় সেটা কখনোই বলা যায় না। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এক ভিডিও অথবা লাইভে আপনাদের সাথে। সে পর্যন্ত প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলমগীর টিপস ব্লগের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।